আসসালামু আলাইকুম তো সকাল সকাল শুরু করলাম হচ্ছে এক কাপ কফি কফিলে তো যে হিসেবে আছে একদম দেশি খাঁটি গরুর দুধ মনে করেন যে মাত্র দোয়াই এনছি আর কি গরুর দুধ এই গরুর দুধটা দিয়ে হচ্ছে কফি ডন বানাইলাম এটা হচ্ছে মনে করেন যে ওমানের কফি মানে হচ্ছে মিনি ফ্যাক্টটা হচ্ছে ওমান থেকে আনা হয়েছে বুঝছেন আমরা হচ্ছে বড় লোকস মানুষ বোঝেন না বড় লোকস যেহেতু একটু বড় লোককে ভাব নিলাম বোঝেন না তো এই তো এবার হচ্ছে আমি এটা হচ্ছে খুলে লেতেছি খুলে লাইয়া হচ্ছে এখন হচ্ছে আমি একদমই ফটাফট হচ্ছে আগে কফিটা মেক করে ফেলবো কফিটা মেক করার পর হচ্ছে কফিটা খাইয়ে হচ্ছে আমি সকাল সকাল হচ্ছে ব্লকটা শুরু করতে যাচ্ছি

জিনিস দেখলাম এই যে দেখেন খুবই ডেলিসিয়াস একটা পদ্ধতিতে হচ্ছে রেসিপিটা বানাচ্ছি দেন হচ্ছে এটা খাইছি এটা অলরেডি ফ্রেজে খাই যাবেন ভিডিওটা তারপর আমি যা দেখলাম অভিনব পদ্ধতিতে যে রেসিপিটা আমি দেখলাম এটা হচ্ছে আমার বড় বোনকে দেখলাম সে হচ্ছে মোল্লা বানানোর জন্য হচ্ছে সকল প্রসেসিং করছে কইরা উনি হচ্ছে মোল্লা বানাইতেছে আমি তো খুশিতে তাত্তরা হয়ে গেলাম যে মোল্লা বাজার থেকে না কিনে আবার ঘরে বইয়ে বেয়ে খাইতে পারবো কিন্তু দুঃখের বিষয় হলো উনি দ্বিতীয়বার না থুকু দ্বিতীয়বার না তৃতীয়বারের মতো উনি হচ্ছে ফেল মারছে মনে করেন যে উনি উনার লাইফে এই লইয়া চাইট বার হচ্ছে উনি মোল্লা বানাইছে তার মধ্যে তিনবার ফেল মারছে একবার হচ্ছে উনি সফল হয়েছিল যাই হোক কোনো এক অকারণ বসত মানে উনি হচ্ছে সফল হয়ে গেছিল কিভাবে আমি তাও না তারপর হচ্ছে একটা মাটির তলের আলু মানে মনে করেন যে গ্রামের বাসান এটা সুরুঙ্গা আলু এই আলুগুলো দেখলে আমি আবার লোক সামলাতে পাই না এই আলুগুলো আমি অনেক অনেক বেশি পছন্দ করি তো অল্প হোক বা বেশি হোক যাই হোক এই আলুগুলো হাই সিজন এটা আমরা খাইতেই যাবো তো মাটি তুলে মাটির তল আলু তুলতে গেছে বেশি হাই না কম হাইছে তো আমি কি সমস্যা নেই দুধ দিয়ে আমার কাজ চলবো আমি সিদ্ধ করে খাম তারপর হচ্ছে যে দেন একটা ফেফে ফাটতে গিয়ে একদম পৈরা ফাটতে গেছে সাদা থেকে ফাটতে যাই ফা ফাইটতে গেছে গিয়ে কিন্তু এই ফেফিটি যে মিষ্টি মিষ্টি দেশি ফেফে বইটা কথা বোঝেন না তো এরপরে হচ্ছে আমরা ফেফে খাম এটা কাটতে সাইটতে তারপর হচ্ছে আমরা ফেফে খাম তার আগে হচ্ছে আমি আলুটা সিদ্ধ আলু আলুগুলো যদি আমি নিজে কাটি তাহলে আমার হাত শুলকেবো এই কারণে আমি আমার দিয়ে হচ্ছে আলুটা কাটতে নিলাম আর তো আলুর মিশ্রণ হচ্ছে পরে তো আগে হচ্ছে আমি একটু হচ্ছে পেঁপেটা খাইয়ে নিলাম পেঁপেটা যে ভাই কি রে বাই মিষ্টি যে মিষ্টি এত মিষ্টি পেঁপে মানে দেশি ফেঁপে বোঝে না আবার গ্রামের দেশি ফেঁপে তো মিষ্টি হইব তা আমি হচ্ছে আপনারও একটু খাওয়াই দিলাম নিজেও খেলাম ওর এক পিস দিলাম আমি এক পিস খেলাম তারপর পরেই হচ্ছে আলুগুলো সিদ্ধ তো আমি করেছি আবার হচ্ছে খাওয়ার ফালা তো আমি হচ্ছে খাওয়া খাওয়া শুরু করে দিচ্ছি আলুগুলা যে কি মজা যাস একটু লবণ দিয়ে সিদ্ধ করে লাগবেন এটাই যা পাহাড়ি এলাকার মাইয়ারা বা অধিবেশী বেরিরা বা বেড়ারা হচ্ছে তারা নাকি অনেক সিদ্ধ সিদ্ধ খাবার খায় তো আমরা হচ্ছে শুধুমাত্র আমি শুধু সিদ্ধের মধ্যে আলুটাই খাই তো যাই হোক আলুটা খাইতে আসলে অনেক অনেক বেশি মজা তো আমি হচ্ছে আলুটা খাইতে আসছিলাম খাইতে খাইতে একটু আদিবে সে আদিবেশী ফিল করতেছিলাম যাই হোক এবার আজকে আমাদের দুপুরে হবে হচ্ছে খেলা হবে থুকু খাওয়া হবে হচ্ছে মোরগ ফলাও তো মোরগ ফলাও খাওয়ার জন্য দেশি মোরগ ডা হচ্ছে আগে জবাই করতে হবো তো এই হচ্ছে মোরগ এটা হচ্ছে আজকে জবাই করা হইব তার মধ্যে একটা জিনিস দে এই মুরগিটা দেখতে অনেক অনেক সুন্দর তাই না আমার কাছে এই মুরগিটা অনেক অনেক পছন্দ হয়েছে যেমন দেশি মুরগি এক কালারে সাদা আর কি তবে মনে হয় যেন ফার্মের মুরগি আসলে ফার্মের মুরগিটা কিন্তু দেশি মুরগি এক কালারের দেখে দেখতে সুন্দর লাগে যাই হোক এন হচ্ছে মোরগ ডাড়া জবাই করেছে তবেই করে এই যে দেহানের ডারা কাটাকাটি করতে আসে আমরা হচ্ছে আজকে মোরগ ফলাও খামো দুপুরবেলা হচ্ছে আজকে আমাদেরকে আজকে আমাদের খাওয়া হবে মোরগ ফলাও তো যাই হোক এবার হচ্ছে মোরগ ফলাও খাওয়ার লাগে চলে এলাম এই যে দেহেন খুবই সুন্দরভাবে আমি পরিবেশন করে লাইছি আপনারাও হচ্ছে খাওয়াই দিবো আমি হচ্ছে নিজেও খাবো তো আগে হচ্ছে ওরে খাওয়াইয়া দাওয়াইয়া পরে আমি গোসল টসল করিয়া পরে আমি নিজে খাম তো আগে মাইয়ার না খাওয়াইলে কি হয়নি মাইডার আগে গোসল খাওয়া দাওয়া তারপর হচ্ছে মাইডারা খাওয়াই দিতাম আসি তো এই যে দেহেন এই যে দেহেন মুরগিটা কতটা সফট হয়েছে সরি মুরগি না মোরগ মোরগটা অনেক অনেক সফট হয়েছে যে দেহেন মানে হাতে লওয়ার আগে হচ্ছে সরি সরি একটু ফ্লুট ব্লগারদের মতো আর কি বলার চেষ্টা করতেছিলাম ফাটতেছি না তারা কীভাবে যে ব্লগ ভিডিও কর আমি তাও জানি না এই যে দেহেন আমি ধরতে না ধরতে সিডাইতাসে আর কি

বইয়ে বইয়ে সিডাইয়া সিডাইয়া দুইজন তিনজনে বইয়ে বইয়ে তারা পাপন বাজা খাইতে আছে তো পাপন বাজা লাগে আমরা খাই আর কি তারপর তারা হচ্ছে বাগনি এবং বাগিনারা হচ্ছে মামার লাগে হচ্ছে তারা বাজারে তাদের মামা নাকি তাদেরকে কিতা কিনে দিব তো এই যে গ্রামের মামারা হচ্ছে ওর কি বাগনি বাগিনা করে লইয়া কোনানো গেলে হচ্ছে এটা হচ্ছে মজাই আলাদা যাই হোক তারপরে দেখলাম যে আইসা ওনার পরে দেখলাম চিপস টিপস তারপর বিস্কুট টিস্কুট কিতা কিতা বল টিসকুট এগুলা কিনে দিছে গাড়িও কিনে দিচ্ছে আমার মাইয়ের বল আবার গাড়িও কিনে দিল তো দেখলাম তারা এগুলা নিয়ে খেলাধুলা করতেছে অনেক অনেক খুশি হয়ে গেছে মজা পাইতেছে তারপর বাজারে নাকি কিতে কিতা খাওয়া তো যাই হোক তারপর আমি বুঝলাম আমার মাইয়া ডার লাগছে একটু একটু মন খারাপ কি লেগে মন খারাপ আমি তাও যাই না হের আমি জিগে এলাম কি হয়েছে কিছু হয়েছে না কি কি ও কিছুই কয় না তারপর বাদ দেন যাক গা তারপর সন্ধ্যা হয়ে গেছে তারপর সন্ধ্যার সময় আমরা কি খাইলাম এটা দেখেন সন্ধ্যার সময় যে দেখেন এন রেডিমেড ফুচকা বাজা হচ্ছে একদম এক ডেক্স এক ডেক্সি তারপর এন এক বল হচ্ছে চটপুরি তো আমার বড় বোন আর আমার ছোটো বোন মিল্লা মেজু বোন মিললে থোক ছোটো বোন তো আমি মেজু বোন মিললে তারা হচ্ছে এই যে দেহেন এন শর্টফুটি বানাইতে আসছে একদম সে হচ্ছে আজকে একদম শর্টফুটি মেকার হয়ে গেছে এই যে দেহেন এক বল শর্টফুটি লইয়া হচ্ছে আমরা বইছি ও হচ্ছে মেক করতে আসছে আমরা সবাই মিলে হচ্ছে আজকে শর্টফুটি যদিও আমরা বাজারে শটফুটি ফুচকা পছন্দ করি কিন্তু বাড়ির শটফুটি ফুচকা আরো আরো অনেক বেশি মজা হয় গাইজ এত মজা যে আমরা নিজেরা না ফাঁকাই খাইলে বুঝতে পারতাম না আমরা অনেক অনেক মজা করি হচ্ছে এরা খাই এই যে দেহেন এন দশ বারো বারি হচ্ছে লইয়া আবার হচ্ছে প্রত্যেকের বাড়ি বাড়ি দিতে আসে সবাই মিলি হচ্ছে বইয়া এরপর হচ্ছে আমরা হচ্ছে ইয়া খামো শর্টফুটি খামো আর কি তো আমি আমার বগেটা লইয়া যে দেহেন আমি এখন গরম গরম ফুদিয়া ফুদিয়া গরম গরম হচ্ছে আমি সটফুটি খেতে তো আজকে হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা কী কী খেলাম ওইটা হচ্ছে আজকে আপনাদের লাগে শেয়ার করলাম এবং করে আপনাদের লাগিয়ে দেয়ালাম তো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন আমার লাগে দোয়া করবেন আমার মাইয়ার লাগে দোয়া করবেন আর এরকমই ভিডিও পাওয়ার লাগে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো মাইরা দেবেন ওকে ধন্যবাদ আল্লাহ ফেজ